আজ তোষুরা ফাল্গুন পূর্ণিমার দিনে গুরু রবিদাসের জন্মজয়ন্তী বুধবার ষোলোই ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা আজ বিপদের সময় ধৈর্য হারালেই কিন্তু ক্ষতি ধৈর্যে বসতে লক্ষ্মী কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন বিষ্ণু দেবী দেবী দুর্গার মন্দিরে ব্রঞ্জের পাত্র দান করুন স্বাস্থ্যের উন্নতি ঘটবে অথবা দুর্গা দেবীর বীজ মন্ত্র যেটি হলো ওম দুম দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করে দিন শুরু করুন আজ নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেও কিন্তু হতাশা আপনাদের গ্রাস করতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অর্থ অর্থসংকটে ভুগছিলেন আজ তারা কোনো এক জায়গা থেকে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন যা এক মুহূর্তে আপনাদের জীবনের বেশ কয়েকটি সমস্যাকে দূরীভূত করতে পারে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন এবং আপনার কিন্তু আজ যদি নিজের কর্মদক্ষতা ট্যালেন্টের প্রদর্শন করতে পারেন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন দীর্ঘদিন ধরে কোনো কোর্ট কেস করার কথা হয়তো ভাবছিলেন কোনো আইনি জটিলতায় হয়তো ভুগছিলেন আজ নতুন মক্কেল বা উকিলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি কিন্তু চমৎকার থাকতে চলেছে টিভি মোবাইল ব্যবহার করা ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছু করা কিন্তু খারাপ তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু মোটের উপরে ভালো উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের উপরে এমন কোনো কথা যেন বলবেন না যাতে তাদের অভিমানে আঘাত লাগে আজ আপনি এমন কোনো ব্যক্তিকে যাকে খুব বিশ্বাস করেন সে কিন্তু আপনাকে ছোট করে দেখাতে পারে বিশ্বাস ভঙ্গ করতে পারে মেজাজ যেন হারাবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি প্রেমের জীবনে খামখেয়ালি ব্যবহার প্রেমের জীবনকে নষ্ট করতে পারে স্বামী স্ত্রী আত্মীয় পরিজন বন্ধু প্রতিবেশী এদের কারণে আপনাদের দাম্পত্য জীবনে সুখ নষ্ট হতে পারে তাই সন্দেহ বাতিক যেন হবেন না আজ অবশ্যই নারায়ণের বীজ মন্ত্র নারায়ণাং সারণাম গাচ্ছামী এটি একশো আটবার যোগ করুন তাহলে আপনারা অবশ্যই কিছু বেটার পরিণাম পাবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এই শুরুতেই বলেছিলাম দুর্গাদেবীর বীজ মন্ত্র সেটিও অবশ্যই জপ করুন